না হে অন্য রকম দেখতো আমার বেতন নিত না কিন্তু সে কোনো সুমি আমি যে প্রাইভেট স্কুলে পড়ছি আমি তিন বৎসর কোনো বেতনই দিই নাই কোনো বেতন না কিচ্ছু না খালি ভর্তি পড়ছি তারপরে ফোরের থেকে এক ছাড়া স্লো উপরের থেকে সে আয়সা বেতন বাড়ায় দিল দুশো ষাট টাকা করে দিল তখন তো বেতন তো একদম না নিলে কেমন দেখা যায় তো তখন সারে বলা গেছিল যে তুমি ই করো তোমার তো সমস্যা ওটা তো আমরা জানি বা বুঝি তুমি এক কাজ করো দুশো ষাট টাকা করে দেওয়া তুমি একশো টাকা করে দিও কারণ অফিসে তো আবার বুঝাই তুলবো পরে বলছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তখন একশো টাকা করে শুধু খালি একশো টাকা ছিল হ্যাঁ এটা আবার বাস্তব বাড়িতে যাই যে কমু যে বেতন দাও এক সরে মনে করো যে কষ্টে গেছে যা ব্যবস্থা করা আর এখন মনে করো যে মোটামুটি আদা আলার ট্যাপকড়ে নিজের নিজের নিজে কামাই করে নিজের পকড়ে থাকে তাও হয় না আর এক সরে মনে করো যে সব হয়েছে তো বিরাগ স্কুলে পড়তাম আমার আবার মনে করো যে পারিবারিক একটা সমস্যা ছিল এই কারণে আমার সবাই হস্ত এবং কে জুয়েলের মামি আছে এই মামির জন্য হয়তো আমি পড়ালেখা করতে পারছি এটা সিরিয়াস কথা বাস্তব কথা এটা আমি হয়তো আর মামির লেগে পড়ালেখা করতে পারছি আর মামি যদি আমার সাপোর্ট না দিত আমি হয়তো পড়তেই পারতাম না যখন ক্লাস তোমার ব্র্যাকে ফার্স্ট ভর্তি করে তখন আমার বয়স হওয়া জায়গা তোমার হলো চোদ্দ চোদ্দোর বিশ হ্যাঁ চোদ্দোর উপরে বয়স তখন আমার তারা স্যার ম্যাডামরা বসছে সবাই অনেকেই বড় বড় স্যাররা আসছে পরে তখন ডিসিশন নিল যে বারোর উপরে কোনো ছাত্র নিম্বু না বারো বছরের উপরে আর কোনো ছাত্র পড়ানো নিম্বু না তখন তোমাকেও যে তোমাকেও পাড়ার আমিন পড়তো আমিন রে কে আমিন ছিল আমিন দিয়ে বাইর করে দেয় কেননা তোমার বয়স বেশি তখন আমারও বাইর করে দিয়েছিল যে আর বয়স বেশি বয়স বেশি পোলাপান নেওয়া যাবে না এগুলা পরবর্তীতে সমস্যা হইবে এগুলা নেওয়ার দরকার নাই বারো বছরের নিচে যেগুলা ওইগুলা নেন পরে তখন জুয়েলের মামি বলছিল যে স্যার এটা তো এরকমভাবে যদি বলেন ওর এরকম এরকম সমস্যা এখন যদি আপনারা যদি এরকম করেন বা আপনারা যদি না চান তাহলে তার আসলে এখন আপনি গৌপুরের বিবেক সে খুবই অনুরোধ করে আমার স্কুলে রাখছিল এবং আমার যে ম্যাডাম ছিল আপা ছিল সে বলছিল যে না স্যার একটা ছাত্রই থাকবো শুধুই থাকবো আর কোনো দরকার আপনার যদি না রাখেন নাই রাখলেন সমস্যা নেই কিন্তু ও থাকবো পরে আচ্ছা ঠিক আছে থাক সমস্যা পরে সেখান থেকে আর কি পড়ালেখা শুরু হইলো তার আগে পড়ালেখা করছি আমাদের ওই জায়গায় প্রাইমারি স্কুল কিন্তু সবাই নাম এক ডাকে চিনে যে বললি স্কুল বুড়ির স্কুল তো ওই স্কুলে পড়তাম ওই স্কুলে আসলে পড়ালেখার চাহিদাটা ওই রকম ছিল না তেমন মানে রেক্স ই নাই গুরুত্ব নাই স্কুলে গেলি গেলাম না গেলি না গেলাম মানে পড়ালেখা করলে সই না করলে সই পরে ওন থেকে বের হয়ে তো স্কুলে ভর্তি হইলাম অন থেকে ধীরে 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 পড়ালেখা করতে করতে তখন আরও যে বেতন লাগতো না তখন হাকিফ আমি নানার বাড়ি মামারে পড়াইতো তো নানায় আমারে পড়াইতো তো নানার তো একা কষ্ট হয়ে গেতো তো তখন মনে করো যে তো হবে নেক্সট